فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم যার সাথে তোমার শত্রুতা আছে এমন ভাবে চলো যেন তোমার সাথে তার অন্তরঙ্গ দোস্তি আছে বন্ধুতা আছে তোমার বাহ্যিক ভদ্রতায় তোমার বাহ্যিক আখলাকে যেন কোনো ত্রুটি না হয় তোমার মধ্যে যেন ছোটলোকি কাজ না করে তুমি যেন ছোট লোকের মতো কোনো আচরণ না করো একজন মুসলিম কখনো নিচু আচরণ করতে পারে না নবী রাসূলুল্লাহ এর জন্য বলেছেন একজন ইমানদার কখনো লাআন হতে পারে না তাআন হতে পারে না ফাহিশ হতে পারে না বেজি হতে পারে না কথায় কথায় গালি দিবে কথায় কথায় আপনার মুখ খারাপ করবে নিচু কথা বলবে এটা কোনো মুসলমানের চরিত্র হতে অথচ আপনারা ফেসবুকে দেখেন এক গ্রুপের সাথে আরেক গ্রুপের গন্ডগোল আছে এক হুজুরের ভক্তের সাথে আরেক হুজুরের ভক্ত মুরিদদের গন্ডগোল আছে এক চিন্তার গ্রুপের ইসলাম পন্থীদের সাথে অন্য চিন্তার পন্থীদের ইসলামের পন্থীদের গন্ডগোল আছে ফেসবুকে এই বিষয়ে যখন কোন বিষয় লেখালেখি হয় কোন একটা আলোচনা উঠে তখন কমেন্ট বক্সে গিয়ে দেখা যায় বিভিন্ন প্রোফাইল পিকচারে হয়তো বিশাল বড় টুপি আছে লম্বা দাড়িও আছে মাশাআল্লাহ তিনি দেখা যায় যে আচার আচরণে হাবভাবে বোঝা যায় মুসলমান ভালো মুসলমান নিজেকে দাবিও করছেন এইরকম মানুষই দেখা যায় সেখানে এক এক গালি কয়েক মাইল লম্বা শুধুমাত্র ভিন্ন ভিন্ন মতাবলম্বী মুসলমানদের সাথেই না ধরুন একজন মেয়ে তিনি খারাপ পথে আছেন তিনি খারাপ পথ ছেড়ে ভালো পথে এসেছেন তিনি ঘোষণা দিয়েছেন তার কমেন্ট বক্সে গেলে সেই পোস্টে দেখা যায় হাজার হাজার কমেন্ট আমাদের মুসলমান ভাইরা এমন এমন শব্দ ব্যবহার করেছে আপত্তিকর যেটা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে এই কাজগুলোকে করছে সওয়াবের কাজ মনে করে ইসলামের খেদমত মনে করে ঠিক না বেটি এক গ্রুপ আরেক গ্রুপের গোষ্ঠী উদ্ধার করা গালিগালাজ করা বাজে ট্যাগ দেওয়া খারাপ শব্দ ব্যবহার করা আপত্তিকর মন্তব্য করা ধারণা প্রসূত মন্তব্য করা অমুকের দালাল বলা তমুকের দালাল বলা এরকম হাজারো শব্দ মানে জর্জরিত করা এই কাজগুলো আমরা নিয়মিত নামাজ পড়া মুসলমানদের অনেকে করছি ঠিক না বেটি অথচ ইসলাম আমাদেরকে ভিন্ন মতের মানুষের সাথে আদব কেমন হবে শিষ্টাচার কেমন হবে সে শিক্ষা দিয়েছে না দেয়নি আপনার মুসলমান ভাই তার সাথে আপনার কোনো বিষয়ে দ্বিমত হয়েছে তিনি কোনো ভুল বলেছেন ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আপনি সুধারণা তার প্রতি করেন এর একটা ভালো ব্যাখ্যা দাঁড় করান কোনো ব্যাখ্যা যদি খুঁজে না পান সম্ভবত ইমাম শাবি রহিমাহুল্লাহর একটা উক্তি আছে আপনার কোনো মুসলমান ভাইয়ের একটা ত্রুটি ধরা পড়েছে বড় ত্রুটি এই ত্রুটি হয়তো তিনি না বুঝে করেছেন হয়তো তিনি খেয়াল করেন নাই হয়তো এটা হয়তো ওইটা নানা রকমের ওজর আপত্তি আপনি বের করবেন যদি কোনো ওজর আপত্তি আপনি খুঁজে না পান তাহলে আপনি মনে করবেন নিজেকে বলবেন হয়তো কোনো ওজর আছে যেটা আমি জানি না বা খুঁজে পাচ্ছি না এর নাম মুসলমান এর নাম কি আর আমাদের অবস্থা হলো সে যদি হলফ করে কসম খেয়েও বলে ভাই এটা আমার ভুল হয়ে গেছে বলে এখন বলতেছে ভুল হয়ে গেছে তুমি আসলে তলে তলে এই এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই হাজারো মানুষ আজ আমরা আখলাকে আমরা ইতিম আমরা কাদের সন্তান আমরা আব্দুল্লাহ ইবনে ওমরের সন্তান আমরা আবু হুরায়রার সন্তান আমরা ওমর ফারুকের সন্তান আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন এই সমস্ত সাহাবায়ে কেরাম যে আদব শিক্ষা দিয়েছেন সে আদব আজ কোথায় আমাদের মধ্যে কোথায় বিতরের নামাজ পড়ছে মসজিদে নববীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সামনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে পদ্ধতিতে পড়েছেন ওই পদ্ধতিতে বিতির পড়ার পক্ষে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নন তাকে একজন প্রশ্ন করলো যে আপনি না এভাবে এই পদ্ধার এই নিয়মের বিতিরের আপনার প্রবক্তা নন আপনি না এর বিরোধিতাকারী এখন তো মুআবিয়া নিজে পড়ছেন আপনি কি বলবেন এবার সম্ভবত বুখারীতে আসছে হাদিস তখন তিনি বললেন দাহ ইন্নাহু ফাকিহ তাকে তারটা করতে দাও সে অনেক বড় ফকি ইসলাম বুঝে আর আমরা হলে আজকে বলতাম কি এর নামাজ হয় নাই এটা গোমরা হয়ে গেছে ঠিক না ঠিক ভাইরা আমার আজ মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে আমরা আমাদের শক্তিগুলোকে ক্ষয় করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছি ইবলিস আমাদেরকে দেখে অনেক খুশি ইবলিস জানে যে এদের নিজেদের নিজেদের কামড়া কামড়িগুলো আমি এমন ভাবে সেট করে দিয়েছি এরা এটাকেই দিনের প্রচার এটাকেই দিনের খেদমত এটাকেই দিনের বিশাল বড় সেবা মনে করতেছে অথচ হওয়ার কথা ছিল এই আমাদের সকলের কমন শত্রুর নাম কি ইবলিস ইবলিসকে পাথর মারবেন
নাকি ঢেল মারবেন না ইট মারবেন, এটা নিয়ে আপনার সাথে আমার দ্বিমত হতে পারে। আপনি বলতে পারেন যে ঢেল মারলে ভালো হবে, আমি বলতে পারি পাথর মারলে ভালো হবে, আরেকজন বলতে পারে ইট মারলে ভালো হবে, আরেকজন বলতে পারে আরেকটা মারলে ভালো হবে, মত পার্থক্য থাকতে পারে, ঠিক আছে। আপনি আপনারটা মারেন, আমি আমারটা মারি, উনি ওনারটা মারুক, সবাই সবারটা মারুক, তাহলে ইবলিস দুর্বল হবে, একজন বনি আদম হিসাবে আমাদের জান্নাতে যাওয়ার পথ সুগম হবে, এটাই তো হওয়ার কথা ছিল। এখন সেটা না করে আমরা নিজেরা লাগালাই করে গেছি যে পাথর হবে না ইট হবে, ইট হবে না আদলা হবে না লাঠি হবে না সোটা হবে, এবার নিজেরা যারা মারামারি করতেছি ইবলিস দেখে দেখে হাসতেছে যে ঠিক আছে লাগাই দিস। এটা কেন হয়েছে? আদাবুল ইখতিলাফ না জানার কারণে, মত পার্থক্য মতভিন্নতা আমাদের থাকতেই পারে। কিয়ামত পর্যন্ত মানুষ যতদিন পৃথিবীতে থাকবে সবকে একমতে চলে আসবে কোনোদিন? কোনোদিনও সম্ভব না। এই জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, আমাদের নিজেদের পছন্দের মানুষ, নিজের ভালো লাগা মানুষ, যারে ভালো লাগে তার বেশরীয়তী কথা, উল্টাপাল্টা কথা, শিরকি কথা, বেদাতি কথা, ভুল কথা, এগুলোও যদি পাই তো আমরা সেটাকে জোড়া তালি দিয়ে বিভিন্ন রকমের ঘষা মাজা করে ওইটাকে মোটামুটি একটা ভালো জিনিস দাঁড় করানোর চেষ্টা করি, ব্যাখ্যা দিই। আর যদি নিজের মতের বিরুদ্ধের কারোর ভালো কিছুও পাওয়া যায় তো সেখানে খোটায় খোটায় গন্ধ আবিষ্কার করার চেষ্টা করি। একটা হাদিস আজ বড় অসহায় হয়ে গেছে মুসলমানদের সমাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদাবারু, তোমরা মুসলমানরা একে অন্যের পেছনে লেগো না। আমরা এখন সবাই পিছেই লাগি। আল্লাহ নবী নিষেধ করেছেন লা তাদাবারু, পিছে লাগিও না, নিজেরটা নিজে করো, আরেকজনের পিছে লাগো না। আর ইবলিস আমাদেরকে সমস্ত শক্তি ক্ষয় করাচ্ছে শুধু একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দিয়ে। এর কারণ আদবুল ইখতিলাফ আমরা জানি না। ইসলাম যে ইখতিলাফের আদব শিখিয়েছে, সাহাবীদের ভিতরে মত পার্থক্য ছিল নাকি ছিল না? সাহাবীদের মত পার্থক্য কি তাদেরকে মুসলমানের যে আখলাক সেটা থেকে নামিয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, এইভাবে ভিন্ন মতের মানুষের সাথে ইসলাম আদব শিক্ষা দিয়েছে, সেই আদব আমাদের থাকতে হবে। এর পাশাপাশি ওলামাদের সাথে আদব আছে, ওলামাদের আদব নিয়ে এটা নিয়েও দীর্ঘ আলোচনা করা দরকার, কিন্তু আমার হাতে খুব একটা সময় নেই। অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয় যে আলেমদের আদব, আজকাল দেখা যায় সাধারণ মানুষকে আলেমদের বিরুদ্ধে লেগে যায়, দু চারটা কোরআন হাদিস জানার পর বা আলা মাসাইল শোনার পর বা একজন জুনিয়র আলেম সিনিয়র আলেমের বিরুদ্ধে, একজন কম বয়স্ক আলেম একজন সিনিয়র বয়স্ক আলেমের বিরুদ্ধে এমন শব্দে এমন ভাষায় তার সংশোধনের নামে তার চরিত্র হনন করেন, অপমান করেন এবং দৃষ্টিগত শ্রুতিগত শব্দগুলো ব্যবহার করেন যা কোনো মুসলমানের জন্য ইসলাম অনুমোদন করে না। মোহতরম হাজিরিন, মানুষ তো বড়ের কথা, ভিন্ন মতের ভিন্ন পথের মুসলমান তো পরের কথা। ইসলাম স্বয়ং অমুসলমান কাফেরের সাথে পর্যন্ত আমাদেরকে ভদ্রতা দেখিয়ে কথা বলতে বলেছে, বলেছে না বলে নাই? একজন কাফের অমুসলিম তার সাথে পর্যন্ত আমাদের কথা বলার ক্ষেত্রে আদব আছে না নাই? কি আদব আছে? আল্লাহ তাআলা বলেছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনাল্লাহা বিগাইরি ইলম, যারা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে, মুশরিক, তাদেরকে গালি দিও না। তাদের সাথে আমাদের আচরণ কেন হবে? আদব শিক্ষা দিয়েছে ইসলাম, ঠিক না? ঠিক, গোটা কোরআন জুড়ে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন শিক্ষা দিয়েছেন, এই দিন আদব আর আদব, প্রতিটা লাইনে লাইনে শব্দে শব্দে খাজে ভাজে আদব আর মেনার শিক্ষা দেওয়া আছে। তো এই যে আদব, অমুসলিমের সাথে পর্যন্ত আদব কিভাবে হবে সেটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। মোহতরম হাজরিন, পশু জবে করবেন, আপনি পশু জবে করবেন, জবে করে খেয়ে ফেলবেন, আল্লাহ আপনার জন্য হালাল করেছে, এই জবে করার ক্ষেত্রে পর্যন্ত আদব শিক্ষা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো পশু জবে করবে ভালো করে চাকু এবং ছুরি ধার দিয়ে নাও যাতে করে তার কষ্ট না হয়, অর্থাৎ তাকে তো তুমি হত্যা করবে, তাকে তুমি জবে করবে, নির্দেশ তোমাকে আল্লাহই দিয়েছেন, অনুমতি দিয়েছেন, কিন্তু প্রয়োজন ছাড়া তাকে যেন অহেতুক কষ্ট দিতে না হয়, যেন চাকু ভালো করে ধার দিয়ে নাও, এটা হলো জবের আদব। অর্থাৎ আপনি আপনার একটা পশুকে জবাই করে খাবেন, সেখানে পর্যন্ত আপনার ভিতর বিনম্রতা যেন থাকে, কোমলতা যেন থাকে, আপনার ভিতরে আদব শিষ্টাচার যেন থাকে, সে শিক্ষা ইসলাম দিয়েছে। আপনি রণাঙ্গনে আছেন, শত্রুপক্ষের কাউকে হত্যা করে ফেলেছেন, যে আপনার জীবনের জন্য হুমকি ছিল তাকে আপনি শেষ করে ফেলেছেন, কিন্তু তাই বলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটাকাটি করবেন না, মুসলা করবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ এটা শিষ্টাচার পরিপন্থী। আপনার প্রয়োজনে, আত্মরক্ষার প্রয়োজনে আপনি রণাঙ্গনে নেমেছেন, জিহাদ করেছেন, কিন্তু তাই বলে আপনি আপনার প্রতিপক্ষের প্রতি
হিংসাত্মক ভাবে চড়াও হতে পারেন না। এটা হলো শত্রুর সাথে পর্যন্ত শত্রুতা করার আদব ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। মোহতারাম হাজরিন, বাসায় প্রবেশ করবেন, বাসায় প্রবেশ করবেন, কারো বাড়িতে যাবেন, কারো অফিসে যাবেন, দরজা নক করেন। কোরআন শিক্ষা দিয়েছে, আমি বিস্তারিত বলার সুযোগ নেই, নক করার নির্দেশ করেছে, নক করেছেন, খোলে নাই, আল্লাহ বলেছেন ইরজিউ, ফিরে যাও, ফিরে যাওয়াটা তোমার জন্য বেশি ভালো। কার বাসা যাবেন, কে দরজা নক করলে খুললে কি করবেন, না নক না খুললে কি করবেন, এত পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কোরআন করার সুযোগ আছে পাইকারি কিতাব, কিন্তু আদবের ব্যাপারে কোরআন খুলে 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 একটা একটা করে পয়েন্ট এভাবে দেখিয়েছে। মোহতারাম হাজরিন, একইভাবে আপনি সালাম কিভাবে দিবেন, সালামের আদব শিখিয়েছে আল্লাহ তাআলা বলেছেন وإذا حييتم بتحية فحيوا بأحسن منها وردوها। কেউ সালাম দিয়েছে ভদ্রতা দেখাতে গিয়ে, তিনি যতটুকু সালাম দিয়েছে তুমি তার চেয়ে একটু বাড়িয়ে বলো, তিনি আসসালামু আলাইকুম বলেছে তুমি রহমাতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে বলো, ভদ্রতা শিক্ষা ইসলাম দিয়েছে। আপনি আপনি যখন হাঁচি দিয়েছেন কারোর সামনে, হাঁচিকে একটু দমানোর চেষ্টা করেন, আপনার হাই তুলেছেন এটাকে একটু বন্ধ করার চেষ্টা করেন, আপনার সামনে যারা আছে তাদের প্রতি শিষ্টাচার দেখান। আপনি যখন খান, মধ্যখান থেকে খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গোলামকে বলেছেন কুল মিম্মা ইয়ালি, তোমার সামনে থেকে খাও, যেখান থেকে সেখান থেকে খেও না। খাওয়ার ম্যানার শিখিয়েছেন, আদব শিখিয়েছেন। আপনি যখন পান করবেন, একেবারে বড় বোতলে জগের মুখে খান পানি পান করবেন না, এটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে, রিস্কি হতে পারে, পানের আদব শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখন বসবেন রাস্তায় বসবেন না, এইভাবে একটি একটি করে আমাদের জীবনের প্রতিটি খাজে বাজে, প্রতিটি মোড়ে মোড়ে, প্রতিটি পয়েন্টে, প্রতিটি ছোট বড় কাজে কোরআন এবং হাদিস আমাদেরকে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছে। অথচ এটার আজ বড় অভাব চলছে। আমরা কোরআন এবং হাদিস যে আদবগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে সে আদবগুলো শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আল আদাবুল মুফরাদ যে কিতাব আছে, এর পাশাপাশি আল আদাবুল ইসলামিয়ার উপরে এই সাবজেক্টের উপরে বহু বই পুস্তক আছে, সেই বই পুস্তকগুলো কিনব। কোরআন হাদিস যে আদব শিক্ষা দিয়েছে সেগুলো আমরা নিজেদের ধারণ করব। বিরোধিতা করতে গিয়ে আমরা যেন আদবের খেলাফ না করি সেটা খেয়াল করব। তাহলে ইনশাআল্লাহ একজন ভালো আখলাক ওয়ালা, একজন উন্নত আচরণওয়ালা মুসলমান হতে পারবো, আর এর মধ্য দিয়ে আমাদের আমলগুলো হবে কিয়ামতের ময়দানে সবচেয়ে ওয়েটফুল, সবচেয়ে ভারী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা আপনাকে আমাদের আমাদের সবাইকে কোরআন এবং হাদিস যে আদাবের শিক্ষা দিয়েছে সে আদাবগুলো যেন আমাদের মধ্যে ধারণ করতে পারি সে তৌফিক দান করুন। আমরা যেন বিনয়ী হতে পারি, বিনম্র হতে পারি। আর রিফকু মা কানা ফি শাইইন ইল্লা জানা ওয়া মা নুযিআ মিন শাইইন ইল্লা শানা। বিনম্রতা, কোমলতা কথার মধ্যে, এমনকি তর্কের মধ্যে, এমনকি শত্রুতার মধ্যে, এমনকি ভিন্ন মত প্রকাশ করার মধ্যে, যে কোনো কিছুতে যদি বিনম্রতা থাকে, কাজটা যদি শক্ত হয় সেটা সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়, আর ভালো কাজেও যদি বিনম্রতা না থাকে ভালো কাজটাও ত্রুটিযুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোমল এবং বিনম্র হওয়ার তৌফিক দান করুন। এক মুসলিম অন্য মুসলমানের প্রতি আন্তরিক হওয়ার তৌফিক দান করুন। আমাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এক করে দিন। আমাদের সবাইকে একে অন্যের কল্যাণকামী বানিয়ে দিন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একে অন্যের প্রতি আন্তরিক হয়ে, শ্রদ্ধাশীল হয়ে, পরস্পর ভাই ভাই হয়ে, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানার বাস্তব উদাহরণ হয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।